মানুষের দৈনন্দিন জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো তারিখ বা ক্যালেন্ডার। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কিভাবে শুরু হলো আমাদের এই ক্যালেন্ডার, কে চালু করেছে এই ক্যালেন্ডার? আর যীশু খ্রিস্টের জন্মের পর থেকে যদি ইংরেজি ক্যালেন্ডারের খ্রিস্টাব্দ গণনা করা হয়, তাহলে যীশুর জন্মের তারিখ 1 জানুয়ারি হলো না কেন? বন্ধুরা, যাযাবরের নতুন পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব ইংরেজি ক্যালেন্ডারের উৎপত্তি সম্পর্কে এবং আরও কয়েকটি তথ্য জানব যা আমাদের অনেকেরই অজানা। বন্ধুরা, অনুরোধ করব ভিডিওটি আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং আমি কথা দিচ্ছি ভিডিওটি আপনি দেখার পরে ক্যালেন্ডার সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। বর্তমানে আমরা যে ইংরেজি ক্যালেন্ডারটি ব্যবহার করি তার আসল নাম গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের সূচনা হয় খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্মের 531 বছর পর, এবং ত্রয়োদশ গ্রেগরি জ্যোতির্বিদদের সাথে আলোচনা করে এই ইংরেজি ক্যালেন্ডারের আধুনিক সংস্কার তৈরি করেন। তবে ক্যালেন্ডারের ইতিহাস আরও পুরনো। সবচেয়ে প্রাচীন ক্যালেন্ডার ছিল মিশরীয় সভ্যতায়, এবং তাদের পরে গ্রিকদের কাছে, আর গ্রিকদের হাত ধরে এই ক্যালেন্ডার এসে পৌঁছায় রোমানদের কাছে। তবে মজার বিষয় হলো রোমানদের ক্যালেন্ডার ছিল 10 মাসের, এবং তাদের বছরে দিন ছিল মাত্র 304টি। রোমানদের বছর শুরু হতো মার্চ মাসে, তাদের ক্যালেন্ডারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস ছিল না। তার মানে 1 মার্চ ছিল তাদের কাছে নতুন বছরের দিন। রোমুলাস নামে একজন রাজা, যিনি ছিলেন রোমের প্রথম সম্রাট, 738 খ্রিস্টপূর্বাব্দে তিনি এই প্রচলিত ক্যালেন্ডারকে সংশোধনের চেষ্টা করেন এবং যুক্ত করেন ক্যালেন্ডারে আরও 2টি মাস, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এবং এই জানুয়ারিকে বছরের প্রথম মাস ধরা হয়। এবার আসা যাক ফেব্রুয়ারি মাস কেন 28 দিন। পূর্বের এই ক্যালেন্ডারে জানুয়ারি, মার্চ, মে, অক্টোবর এবং ডিসেম্বর এই 5টি মাস ছিল 31 দিনের, এবং বাকি 7টি মাস ছিল 30 দিনের, এবং এই ক্যালেন্ডারের 2টি মাস জুলাই এবং আগস্ট। এই 2টি মাসের নাম রাখা হয় যথাক্রমে জুলিয়াস সিজার এবং অগাস্টাস সিজার, এই 2টি রাজার নামে। দেখা গেল এই জুলাই এবং আগস্ট এই 2টি মাস ছিল 30 দিনের। তখন রোমের রাজা চাইলেন তাদের নামের মাস যাতে 31 দিন হয়, এবং সেই মতো জ্যোতির্বিজ্ঞানীরা ফেব্রুয়ারি মাস থেকে 2টি দিন কেটে এনে জুড়ে দিলেন জুলাই এবং আগস্ট মাসের সাথে। তাই সাধারণভাবে ফেব্রুয়ারি মাস হয়ে গেল 28 দিনের। এইবার জানা যাক বছরের প্রত্যেকটি মাসের নামের উৎপত্তির ইতিহাস এবং তার মানে। বছরের প্রথম মাস জানুয়ারি। রোমান দেবতা জানুসের নামানুসারে এই মাসের নাম রাখা হয় জানুয়ারি। জানুস কথার অর্থ হল 2টি মুখ, যার 1টি মুখ পেছনে এবং 1টি সামনে, অর্থাৎ তিনি পেছনে বা অতীতে ঘটে যাওয়া ঘটনাবলী থেকে অভিজ্ঞতা নিয়ে সামনে বা ভবিষ্যতের দিকে দৃষ্টি প্রসারিত করছেন। নববর্ষের প্রথম দিনটিও অতীত এবং ভবিষ্যতের মেলবন্ধন ঘটায়। বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি কথাটি এসেছে ফেব্রুয়া শব্দ থেকে, এর অর্থ হল পবিত্র। বছরের তৃতীয় মাস মার্চ, যেটি আগের ক্যালেন্ডারে ছিল বছরের প্রথম মাস। এই মার্চ মাসের নামকরণ করা হয় রোমান যুদ্ধ দেবতা মার্সিয়াস বা মরিসের নামে। এপ্রিল, ল্যাটিন শব্দ এপিরিবি থেকে এসেছে এই এপ্রিল শব্দটি, যার অর্থ হল খুলে দেওয়া। এপ্রিল মাসে যেহেতু বসন্তের দ্বার খুলে যায় তাই এমন নাম। আবার কেউ কেউ মনে করেন গ্রিক শব্দ এপ্রিনিস মাইসা থেকে এসেছে এই এপ্রিল শব্দটি। আবার অনেকের ধারণা দেবী আফ্রোদিতির নাম থেকে এসেছে এপ্রিল। মে মাস, রোমান আলোক দেবী মেইমারের নামানুসারে রাখা হয় মে মাসের নাম। ষষ্ঠ মাস জুন। জুন রোমানদের চাঁদ এবং শিকারের দেবী ছিলেন জুনো নামে এক নারী দেবী, এই জুনোর নাম থেকে এসেছে জুন শব্দটি। জুলাই, রোমান সম্রাট জুলিয়াস সিজারের নামানুসারে এই মাসের নাম হয় জুলাই মাস।
অগাস্ট। রোমান সম্রাট জুলিয়াস সিজারের একটি পুত্র ছিল যার নাম অগাস্টাস সিজার। সেই অগাস্টাস সিজার থেকে এই অগাস্ট নামটি এসেছে। সেপ্টেম্বর, ল্যাটিন ভাষায় সেপ্টেম্বরের অর্থ হল সাত। এটি ছিল পূর্ব ক্যালেন্ডারের সপ্তম মাস, কিন্তু বর্তমানে এটি নবম মাস। সেই অনুসারে এই মাসের নাম হয় সেপ্টেম্বর, যা পরবর্তীতে পরিবর্তন করা হয়নি। অক্টোবর, অক্টোবর এসেছে ল্যাটিন শব্দ আট থেকে, যদিও এটি দশম মাস। নভেম্বর, নভেম যার অর্থ নয়, যদিও বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী এই মাস এখন এগারোতম। ডিসেম্বর, ল্যাটিন শব্দ ডিসেম্বরের অর্থ হল দশ, অর্থাৎ এটি পূর্বের ক্যালেন্ডারের দশম মাস ছিল, কিন্তু বর্তমান ক্যালেন্ডারে এটি বারোতম বা শেষ মাস। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন।